ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সবজি উৎপাদনকারী দেশ, যা বিশ্বের সবজি উৎপাদনের প্রায় 12%। দেশে সবজি উৎপাদনের এই বৃদ্ধি বেশ কিছু বাধার সম্মুখীন, এবং এর অন্যতম কারণ হল পোকামাকড় এবং কীট পতঙ্গের কারণে হওয়া বিশাল ক্ষতি। পোকামাকড় এবং কীট পতঙ্গ বিভিন্ন ফসলের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি ঘটায়, এবং এর নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রাসায়নিক পরিমাপ প্রয়োজন হয়। কীট পতঙ্গ যেমন মাকড়, সবুজ মাছি এবং সাদা মাছি পাতা থেকে রস শুষে নেয়, ফলে পাতা হলুদ এবং কোঁকড়ানো হয়ে যায়। আমাদের কৃষকদের এই সমস্যাটিকে সামনে রেখে কীট পতঙ্গ ও পোকামাকড়ের ওপর কার্যকর নিয়ন্ত্রণের জন্য একটি বহুমুখী সমাধান সহ ইন্ডোফিল উপস্থাপন করছে এক নতুন উদ্ভাবনী সমাধান, দম্মু। দম্মু হলো একটি অনন্য এবং পেটেন্ট প্রাপ্ত ইন্ডোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্বারা নির্মিত একটি মাকড় নাশক কীটনাশক। দম্মু মাকড়, সবুজ মাছি এবং সাদা মাছির মতো চুষতে থাকা পোকামাকড়কে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে এবং ফসলের ক্ষতি থেকে সর্বোত্তম এবং দুর্দান্ত সুরক্ষা দেয়। দম্মুর কার্যকারিতা। দম্মু স্পর্শজনিত এবং পেটের ক্রিয়ার মাধ্যমে কার্য প্রদর্শন করে, মাকড়ের শ্বাসকষ্ট এবং বিপাক ক্রিয়াকলাপ ব্যাহত করে, সক্রিয় ও রাসায়নিকভাবে মাকড়ের এবং অন্যান্য পোকামাকড়ের স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, কাঁপতে থাকে এবং পক্ষাঘাতের ফলে সাধারণত মাকড় এবং চুষে খাওয়া পোকা মারা যায়। দম্মুর প্রধান বৈশিষ্ট্য, বহুমুখী কার্যক্ষমতা। মাকড়, সবুজ মাছি এবং সাদা মাছির মতো পোকার দুর্দান্ত নিয়ন্ত্রণ, সঙ্গে সঙ্গে ফসলের ক্ষয়ক্ষতি বন্ধ করে, ফসল সবুজ এবং স্বাস্থ্যকর রাখে। দম্মু প্রয়োগের সময়, ব্যবহারের সময়, পোকামাকড় এবং পাতা চোষা কীট পতঙ্গগুলির প্রথম দিকে আক্রান্ত হওয়ার সময় বা কম প্রাথমিক পর্যায়ের আক্রমণের সময় ব্যবহার করা হয়। প্রয়োগের সংখ্যা, কীট পতঙ্গগুলির সংক্রমণের উপর নির্ভর করে এটি 1 থেকে 3 বার ব্যবহার করা যেতে পারে। দম্মুর স্প্রেয়ের পরিমাণ, ভেন্ডি এবং টমেটো ফসলে মাকড়, সবুজ মাছি এবং সাদা মাছি কীট পতঙ্গগুলির সর্বোত্তম নিয়ন্ত্রণের জন্য হেক্টর প্রতি 1100 থেকে 1150 মিলিলিটার দম্মু 500 লিটার জলে মিশ্রিত করে ব্যবহার করা হয়। তাই কৃষক বন্ধুরা, আপনাদের ফসলকে কীট পতঙ্গ এবং মাকড়ের হাত থেকে রক্ষা করতে আজই নিয়ে আসুন ইন্ডোফিলের সেরা পণ্য দম্মু। দম্মু একটি অনন্য মাকড় নাশক কীটনাশক।